হচ্ছে আমাদের টোটাল হলো পয়েন্ট হলো চারটি আমরা জানি। এক নম্বর হচ্ছে ইনস্পেকশন, পালপেশন, পার্কাশন, অস্কালপেশন। এখানে আমাদের শুধু পার্কাশন নাই, তাহলে পয়েন্ট হইলো কয়টা? ইনস্পেকশন, পালপেশন, অস্কালপেশন। চারটার মধ্যে এডিশনাল একটা আছে, সেটা হলো হচ্ছে আপনার স্পেশাল টেস্ট, অগমেন্টেশন। স্পেশাল টেস্ট দুইটা, একটা হচ্ছে পাস অগমেন্টেশন টেস্ট, আর হচ্ছে আর্ম ইনহিবিশন টেস্ট। মোটামুটি সবই জানেন। ইনস্পেকশনে আমরা যেটা করবো, যে অ্যাট ফার্স্ট আমরা যেটা বলবো, জাস্ট আমরা এই কথাটাই বলবো, সালামু আলাইকুম বাবা, আমি ডাক্তার সাহিদ, আমি একজন ফেসবি রেসিডেন্ট, আমি আপনার হাতটা পরীক্ষা করব, আশা করি সমস্যা হবে না। অতিরিক্ত কোনো কথাই বলা যাবে না, যে আমি সমস্যা হইলে থামাই দিবেন, এই করব, ওই করব। এগুলো নিয়ে অনেক পেতাই তো, মানে মনে করেন আমি যেগুলো বলতেছি এগুলো মানে অনেক পোর খায়ে খায়ে এই কথাটা তৈরি হয়েছে। এই কথাটা কওয়া মানে আপনার কোনো ঝামেলা হবে না। স্যার, আই নিড এ পিলো ফর হ্যান্ড রেস্ট। I will request my sir, sir, I want to put off this shirt to see the neck region. And I also need a screen here. If female patient, sir, I need also a female attendant. And I also want to put off her kameez, shirts, etc. to see her neck region. Now, I will look simultaneously at the both forearms. Is there any aneurysm? Is there any swelling? Any puncture mark? Or is there any bleeding, any ulceration? Is there any atrophy of the hand muscles? Is there any loss of hair? Now I will look the total course of the arteriovenous fistula. I will look the arm. Is there any engorgement, any swelling or ulceration? I will look his face. Is it his suffuse or is engorgement that indicates there is a central venous obstruction? I will also look in the breast region and also the neck. Is there any healed scar of jugular venous catheter? মোটামুটি আমরা এই জিনিসগুলো দেখলাম। ইনস্পেকশনের পরে আমাদের আসবে হলো পালপেশন। ইনস্পেকশনে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমাদের বইয়ে এটাই লেখা আছে। এরপর আমরা ইনস্পেকশনের পরে আমরা জাস্ট দেখবো দুই হাত। পালপেশন করার আগে অলওয়েজ আমার পারমিশন নিব। আপনার কি কোনো ব্যথা আছে হাতে? ব্যথা নেই। Because if the patient says, is there any pain, then I have to be more careful. If patient gets pain, my examiner will get pain. That is the main reason. তারপর আমরা একটা পালপেশন করবো। পালপেশনের আগে আমি আগে হাত দেখে নেবো, দেখে আমি জাস্ট আগে পালসটা দেখে নেবো, আমার পালসটা আছে কিনা। পালস যখন আমি দেখবো, তার সাথে আমি সাইমাল জিনিসই এটা দেখে নেবো, ইজ দেয়ার এনি রেডিও রেডিয়াল ডিলে অর নট। ইয়েস, পালস দেখার পরে আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 30 সেকেন্ডসের মতো পালসটা একটু দেখা। আবার আপনাদের 5 মিনিট সময় তো না? হ্যাঁ, আমি 30 মিনিটসের মতো দেখে নিব। এখানে আমি 15 সেকেন্ডস করবো না। করার পরে, পালস দেখার পরে আমি যেটা করবো তাকে ফিল করবো হলো। নর্মালি ইট উইল বি সফট। ইফ ইট ইজ হাইপার পালসেটাইল অর ওয়াটার হ্যামার পালস, দ্যাট ইন্ডিকেটস দ্য ইনফ্লো অবস্ট্রাকশন। ইনফ্লোর দুইটা নাম, ইনফ্লো অথবা ডাউন স্ট্রিম, মানে এটা আর্টারিয়ালটাকে বলা হয়। যদি আমার এখানে হাইপার পালসেটাইল হয় অথবা হলো, আর যদি অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট থাকে মানে টোটালি অকুলুটেড আছে, ঠিক আছে। এরপর আমি যেটা করব কি, এটা করার পরে আমি এখন ফিল করব, কর্ড লাইক স্ট্রাকচার আছে এটা আমি ফিল করব, সাথে আমি দেখতে থাকবো থ্রিলটা যত দূর পর্যন্ত আছে। এখানে বলা হয়েছে যে আমি উপর পর্যন্ত যাব, যে ওনাটা ঠিক আছে কিনা। এই দেখেন, এখানে কিন্তু একটা ঢাকা ছিল, তো এটাও সারা দেখতে যাবো উপর পর্যন্ত। কর এখানে পর্যন্ত আছে নিডিল মার্ক, পাংচার মার্ক, এটাও পাংচার মার্ক। হ্যাঁ হ্যাঁ, এগুলো বলে দেবো অবশ্যই। আমি সবার শেষে একটা বলবো, সব মিলে নাকাদের শিখেছি, সবগুলো আমি দেখে গেছি। তাহলে আমার হলো ইনস্পেকশন, পালপেশন। পালপেশনে আমরা যেটা করছি টোটাল কোর্সটাকে ধরে গেছি, সাথে কর্ড লাইক কিনা আমাদের এটাও দেখছি। হ্যাঁ, এবার আমার আসতেছে হলো, হ্যাঁ হ্যাঁ, সফট হবে, সফট। এটা 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 হতেছে কি, একটা দেখে তো আপনি বুঝবেন না, অনেকগুলো দেখলে তখন আপনি আইডিয়া পাবেন। যেমন আমরা মানে একটা রোগী দেখলে তো এখন বলতে পারি যে এটা পেশেন্টটা মাইল্ডলি অ্যানিমিক না মডারেটলি অ্যানিমিক, কারণ আমরা তো অনেকগুলো চোখ দেখছি এই কারণে। কিন্তু প্রথম যখন থার্ড ইয়ারে গেলাম তখন তো বুঝতে পারতাম ওই রকম। এখন আপনার কাছে মনে হবে হাইপার পালসেটাইলি, আসলে মানে এটা হলো সফট। হ্যাঁ,
এবার আমরা যাব হলো অস্কালটেশন হ্যাঁ তো পালপেশনের পয়েন্টগুলোতে একটু বললাম আচ্ছা পালপেশনে যেটা হচ্ছে প্রথমে আমি আগে পালস দেখব রেডিও রেডিয়াল ডিলে আছে কিনা এটা দেখব তারপর আমি দেখব হলো এই কোর্স অনুযায়ী ইয়া করে যাব পালপেট করে দেব তো কর্ড লাইক কিনা মেশিনারি মারমার যদি স্টেনোসিস থাকে তাহলে আমার কম পাবো পুরা কোর্স জুড়ে আমাদের যাইতে হবে কত দূর পর্যন্ত এখানে যাই ওনার শেষ আপনার যেখানে ফিস্টুলা ঠিক প্রক্সিমালি আপনি অক্লুড করে দিবেন এমনিতে বাইতে বোঝা দিচ্ছে হ্যাঁ ইনফ্লোটা আমি অফ করে দিচ্ছি এটা দিবেন একজন এমনি হাত দেন আপনি কোনো থ্রিল নাই কিন্তু খালি জাস্ট পালস রাইট আমি ছাড়ে দিলাম এখন দেখেন থ্রিল আছে যেতে পারছি দেন খেয়াল করেন আপু দেখেন আপনি নর্মালি এখন কিন্তু থ্রিল পাইতেছেন রাইট থ্রিল পাইতেছেন না আমি আটকাই দিলাম এখন কিন্তু আপনি থ্রিল পাইতেছেন অনলি অগমেন্টেশন রাইট আচ্ছা এখন যখন নাকি আমি অকলুড করে দিছি আপনি এখন ইয়া পাচ্ছেন যখন অগমেন্টেশনটা এই অবস্থায় থ্রিল পাওয়ার কথা না এটাই হলো নর্মাল যদি আমি থ্রিল পাই এর মানে একটা অ্যাক্সেসরি পাস হয়ে আসে বুঝতে পারছি সার্কের অর্থ তখন আমরা বলব যে অন পালস অগমেন্টেশন টেস্ট ইট রিভিলস দ্যাট পালস ইজ অগমেন্টেড অ্যালং উইথ দেয়ার ইজ এ প্রেজেন্স অফ থ্রিল সো মাই ইম্প্রেশন ইজ দেয়ার ইজ এ প্রেজেন্স অফ অ্যাক্সেসরি পাথওয়ে সে অ্যাক্সেসরি পাথওয়ের কারণেই ওই দিক দিয়ে ব্লাড যাচ্ছে জন্য ওই পাওয়ারিংটা হয়েছে হ্যাঁ ওর জন্য থ্রিল ইফ ডিউরিং দ্য পালস অগমেন্টেশন টেস্ট pulse is not augmented and there is absence of thrill then there is occlusion in the downstream or in the arterial line মানে inflow line মানে arterial বলবো না inflow line বোঝার জন্য বলছি আপনাকে occlusion করলেন কিছুই নাই সবই নাই মানে কিছুই তো আসতেছে না তাহলে কিছুই পাইতেছি না তার মানে আমার পুরাটাতেই inflow অবস্থা এবার হলো আমরা just simply তার হাতটা নিব এবং arm elevation test খেয়াল করেন এখানে inversus ঠিক আছে তার মানে আমার আপ স্ট্রিম বা ভেনাস যে লাইনটা সেটা তার মানে ইনট্যাক্ট আছে যদি এটা প্লাম্প থাকতো অবশ্যই এটা তার মানে এখানে ড্রেন হইতেছে না মানে ভেনাস লাইন অবস্থা বা আমার হচ্ছে আপ স্ট্রিমে স্টেনোসিস বা অবস্ট্রাকশন আছে এখন আমি আবার হাত নামাই দিই দেখেন আপনি দেখছেন হাত সাপোর্ট দিব কেন কারণ অনেকের ফ্রোজেন শোল্ডার থাকে এই পেশেন্টের হাইপার টেনশন থাকে ডায়াবেটিস থাকে অনেকের দেখা যায় যে এই জায়গায় ব্যথা থাকে পরীক্ষার হলে অনেক এরকম ভাম করে তুলে দিদি বলো ইফ পেশেন্ট গেটস পেইন ইউর এক্সামিনার উইল গেটস পেইন দেন দেয়ার উইল বি দা ফেইল এইটা তো আপনি পয়েন্ট আছে কাপড়ই নামান নাই বলবেন
আর আপনার কথা এক্সামিনেশন আপনি যেটা করবেন একদম ক্লিন কাট এই হবে এক্সামিনেশন অফ ফোর আর্ম অফ দিস এলডারলি জেন্টলম্যান রিভিলস দ্যাট there is the presence of arteriovenous fistula on the left forearm and along the course of the fistula there is the two needle mark is present and on palpation it pulse is around 72 beats per minute which is regular and the volume is normal and there is the absence of any arterial stiffness and along the course of the fistula it reveals that it is cord like and it extended up to the proximal part of the forearm. On auscultation, it reveals that there is a presence of continuous machinery murmur. On pulse augmentation test, pulse is augmented, absence of thrill. On arm elevation test, outflow tract collapse. So my impression is that there is an arteriovenous fistula which is intact. এবার আপনাদের হচ্ছে কোশ্চেন আনসার সেশন। কোশ্চেন আনসার সেশনের বলে আপনাকে যারা জিজ্ঞেস করতে পারে যে এটা কি ধরনের ফিস্টুলা, হ্যাঁ রেডিওক্যাফালিক আপনাকে যেমন বলবে, তো আপনাকে যেমন বলবে যে রেডিওক্যাফালিক কোন কোন জায়গায় করা হয় ক্রিয়েশন, আর আপনি বলবেন যে স্যার টোটাল ফোরআর্মে চারটে জায়গায় করা হয়। একটা হচ্ছে যে অ্যানাটমিক্যাল স্নাফ বক্সে করা হয়, ঠিক আছে এক। আচ্ছা রেডিও সেফালিক করা হয় দুই, ব্রাকিও সেফালিক করা হয়, হ্যাঁ ব্রাকিও সেফালিক করা হয়, না না এটা এখানেই করা হচ্ছে ব্রাকিও সেফালিক করা হয়। আর একটা আপনারা যারা বলবেন যে আরেকটা এখানে ইয়া আছে না বেজিলিক পেন, ব্রাকিও বেজিলিক করা, ঠিক আছে টোটাল চাইট এলা বলছি, এবার আপনাকে জিজ্ঞেস করা হবে যে এটা কি কোন ধরনের চ্যানেল, টেম্পোরারি সেমি পার্মানেন্ট না পার্মানেন্ট, পার্মানেন্ট। এরপর আপনাকে বলবে যেটা প্রশ্ন যে পার্মানেন্টের মধ্যে আর্টিফিশিয়াল কি কি আছে, আপনি বলবেন স্যার আর্টেরিভেনাস গ্রাফট আছে যেটা আপনার হচ্ছে সিনথেটিক করে দেওয়া হয়। এরপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কিভাবে বুঝবেন যে এটা কাজ করতেছে না, সিম্পল সিম্পল কোশ্চেন করবে, তো খুব হার্ড কোশ্চেন করবে না, এখান থেকে আপনাদের ডিপে যাবে। এরপর যে আপনাকে জিজ্ঞেস করবে যে স্যার এটা হচ্ছে আর্টেরিয়াল ফিস্টুলা, তো আমার কাছে যখন আমি দেখি যে পালস অগমেন্টেশন হচ্ছে না তখন আমি বুঝতে পারবো যে স্টেনোসিস আছে, পালপেশনে ইউজুয়ালি সফট হবে, পালস ইজ অ্যাবসেন্ট, সেক্ষেত্রে আমি বুঝবো যে স্টেনোসিস আছে। অর দেয়ার ইজ এ হাইপার পালসেটাল বা ওয়াটার হ্যামার পালস যদি থাকে তাহলে আমরা বুঝবো যে স্যার ডাউন স্ট্রিম অবস্ট্রাকশন আছে। বোঝা যাচ্ছে এই কথাগুলো আমার, না বুঝলে আমাকে কোশ্চেন করতে পারে। এবার আপনি আপনাকে যেটা বলবে যে আপনার আর্টেরিয়াল ফিস্টুলা কোনো কারণে আপনার অবস্ট্রাকশন হয়ে গেল, এক্ষেত্রে আপনি কি করবেন, সবাই যেটা বলে যে স্যার আমি অন্য হাতে করে দিই এটা আপনি বলবেন না, আপনি যেটা বলবেন যে স্যার আমরা দুইটা ওয়েতে আগাইতে পারি, একটা হচ্ছে থ্রম্বোলাইটিক দিতে পারে আইভি, স্ট্রেপটোকাইনেস, আলটেপ্লেস বিভিন্ন যেগুলো আছে, অথবা স্যার আমরা ক্যাথেটার রিমুভাল করতে পারি, সেই ক্লট ক্যাথেটার দিয়ে পারকিউটেনিয়াস আমরা ওটাকে রিমুভাল করে দেবো। তো ক্যাথেটার রিমুভাল করে এটার পরেও আপনার হইলো না তখন আপনি কি করবেন, তখন আপনি বলবেন যে স্যার আই উইল ক্রিয়েট নিউ আর্টেরিয়াল ফিস্টুলা অন দা মাদার হেড, কোথায় পড়বেন তখন বলবেন যে স্যার অপোজিট সাইড। এরপর আপনাকে জিজ্ঞেস করবে একটা আর্টেরিয়াল ফিস্টুলা আপনি ক্রিয়েট করলেন, করার পরে সেলাই কতদিন পরে কাটাবেন, বলবেন যে স্যার তিন দিনের দিন ড্রেসিং করবো, দশ দিনের দিন সেলাই কাটাবো, ঠিক আছে। এরপর আপনি জিজ্ঞেস করবে আর্টেরিয়াল ফিস্টুলা রোগীর পরামর্শ কি, এটা যেন ইনট্যাক্ট থেকে পরামর্শ হলো, এক নাম্বার হচ্ছে যে ওনারা যে বল দেওয়া হবে সে বলটা সাস্টেইন, অনেকে বলে অ্যালুমিনিয়াম করবে এরকম না, সাস্টেইন 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবে আর আবার ছেড়ে দেবে, সাস্টেইন প্রেশার, আমরা যে এরকম বলতাম আমাদের ভাই ভাই আটকাই দিত। এরপর স্টিফটিং করবে, বাম হাতে ভারী কোনো জিনিস তুলবে না, বাম হাতে ব্লাড প্রেশার মাপা যাবে না, বাম হাতে কোনো ক্যানুলেশন করা যাবে না, শক্ত কোনো শার্ট বা ঘড়ি বাম হাতে বা কোনো অলংকার বাম হাতে পরা যাবে না, বাম কাত হয়ে বাম হাতের উপর শোয়া যাবে না, বালিশের উপর ঘুমার সময় হাতটা একটু উঁচু করে, এগুলোই হলো ওনার পরামর্শ। আর অ্যাভয়েড হাইপোটেনশন, ঠিক আছে কিভাবে, ইফ দ্য পেশেন্ট ইজ পারসিস্টেন্ট ভমিটিং, পেশেন্ট তো সিকেটি থাকে যদি সাথে সাথে কাইট করতে হবে, হাইপোটেনশন হইলেই কি হয়ে যায় ফিস্টুলাটা ফেলিওর হয়ে যায়। তারপর হচ্ছে অ্যাভয়েড
এন্টি হাইপারটেনসিভ দিলে কি হবে, বিপিটা অনেক বেশি কমে যাবে। আমাদের রোগীরা তখন নিয়ে আসে যে ফিস্টুলার কাজ করতেছে, ফিস্টুলা ফেলিয়ার নিয়ে চলে আসে, তখন আমরা বিপিটা বেশি বেশি দেখি। স্যার জিজ্ঞাসা করে কত বেশি রাখবো বিপি, স্যার 140-90 বেশি রাখবো। এর ক্ষেত্রে নর্মালি তো আমাদের টার্গেট 140-90 এর নিচে, লেটেস্ট গাইডলাইন বলতেছে 120-80 নিচে রাখবো। তাহলে আপনি এটা মোটামুটি বলবেন। আর আপনাকে ফিস্টুলা রিলেটেড কি, আচ্ছা এবার আপনাকে যেটা জিজ্ঞাসা করবে যে ফিস্টুলা ম্যাচুরেশন হইতে কতদিন লাগে, বলবেন হ্যাঁ 6 সপ্তাহ ম্যাচুরেশন হতে লাগে। একটা ফিস্টুলা ম্যাচুর হয়েছে আপনি বুঝবেন কিভাবে, তখন আপনাদের হচ্ছে রুল অফ সিক্স, আপনি বলছেন যে রুল অফ সিক্স, হ্যাঁ 6 মিলিমিটার হচ্ছে ভেইনের লুমেনের ডায়ামিটার থাকবে, 6 মিলিমিটার ডেপথে থাকবে, তারপর হচ্ছে 600 ml পার মিনিটে থাকবে, 6 সেন্টিমিটার লেন্থ থাকবে, আর 6 উইকস লাগবে। রুল অফ সিক্স কিন্তু পয়েন্ট হলো 5টা, যখন এরম করলেন এখন চাপ দেন, এটা হলো পালসেটাইল। যখন আপনাকে হাতে বাড়ি মারবে, আপনি তো নর্মালি হাতে বাড়ি মারতেছেন, যখনই কোনো কিছু বাড়ি মারে ওটাকে আমরা বলি পালসেটাইল। কম্প্রেসিবল, এই যে এটা কম্প্রেসিবল, হ্যাঁ কম্প্রেসিবল, এটাই কম্প্রেসিবল। এই পয়েন্টটা অ্যাড করতে হবে, মানে আপনারা আপনাদের মতো করে সাজাবেন, যত সুন্দর করে মশল দিয়ে সাজাবেন 5 মিনিটের মধ্যে সারা তত খুশি হবে। আর আপনাদের এমনি কোনো কোশ্চেন থাকলে আপনি বলতে পারবেন।